ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী খাড়া ব্লগ। তোমরা সবাই ভালো আছো? কাছে দূরে যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। তো যে কাঁঠাল গাছটা তোমাদের দেখালাম, ওই কাঁঠাল গাছটা রিয়াদের এত কাঁঠাল গাছ, মানে এত সুন্দর সুন্দর মানে ফলের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কাঁঠাল গাছ তোমাদের দেখালাম, আজ রিয়া তো খেলা করছে বালির ওপরে, উঠছে এই পাথর নিয়ে খেলা করছে। তো আমাকেও আবার দেখাচ্ছে সাদা সাদা পাথর নুড়ি। আর তো কাঁঠাল একটা কেটেই ফেলেছে, পাক ধরেছে কাঁঠালটা, তার জন্য কাঁঠালটা রিয়ার দাদা রাজ কেটে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই কাঁঠাল গাছটা থেকে কাঁঠালটা কেটেছে, মানে গাছের নিচে থেকে উপর পর্যন্ত এত কাঁঠাল হয়েছে। তো রিয়ার মা আমাকে আবার দেখাচ্ছে যে দেখো কিরকম কাঁঠাল হয়েছে। পাশেই কালী মন্দির, তো আমরা ঘুরতে যাচ্ছি, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো বাড়িতে বিকালে তো ভালো লাগছে না, তাই তো আমি আর রিয়ার মা তো ঘুরতে যাচ্ছি, তো চলো যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির সামনে দিয়েই বড় খাল চলে গেছে, ওই খালের পাশ দিয়েই পাশেই বড় রাস্তা, একদম সোজাসুজি আমরা চলে যাব। তো আমরা যাচ্ছি মন্দিরের সামনে, আমরা এসেই গেছি। মায়ের মন্দিরে আমরা এসে গেছি, মায়ের তো পূজা হচ্ছে। এখানে রামকৃষ্ণ দেবের মন্দির, বড় বাবার মন্দির, আর রাধা মাধবের মন্দির, শিব শম্ভুর মন্দির এখানে আছে। আমরা তো সবসময় এখানে আসি, ভালো লাগে। রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে এখানে বড় অনুষ্ঠান হয়।
আর এখানে বড় বাবার মন্দির, শ্রাবণ মাসে তো সবসময় ভিড়, এখানে খুব পুজো হয়। রাধা মাধবের মন্দির, রাধা মাধবের মন্দিরে তো মৎস্য হয় অষ্টম পহর। জন্মাষ্টমীতেও পূজা হয়। তো আমরা এখানে তো সারা বিকালটাই ঘুরলাম, খুব শান্তি পেলাম। তো ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই। সন্ধ্যা হয়ে গেছে, আমরা তো বাড়ির দিকে এবারে হাঁটতে আরম্ভ করে দিয়েছি। তো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।